হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফাল্গুনের একটা লুকস। খুবই সিম্পল, ইজি পিজি লুক অ্যান্ড ইন নো টাইম, বিকজ আই ওয়াজ রানিং লেট। আমার খুবই লেট হচ্ছিলো, আমার যেতে হতো একটু মিরপুর 10 নম্বর মার্কেটে। সো আমি এখানে জলদি একটু মেকআপ করে নিচ্ছি, এখন ফাউন্ডেশনটা দিয়ে নিচ্ছি। কনসিলার আমি দেইনি, জাস্ট ফাউন্ডেশন দিয়ে অ্যাপ্লাই করে নিলাম। এখন এটা ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড দেন একটু পাউডার দিয়ে এটা সেট করে নিলাম। সেট করার পর আমি চলে যাচ্ছি ব্লাশে। সো আমি একটু ব্লাশ দিয়ে নিচ্ছি, বিকজ ব্লাশ ইজ মাই ফেভারিট। সো এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। ব্লাশ অ্যাপ্লাই করার পর আমার ব্রোজগুলো একটু করে নিচ্ছি একটা আইব্রো পেন্সিল দিয়ে অ্যান্ড দেন ইটস টাইম ফর সাম হ্যাক। সো আমার কাছে লাইনার ছিল না ইয়েলো, সো আমি স্প্রে দিয়ে স্প্রে করে নেওয়ার পর আই শ্যাডোর মধ্যে ওটা দিয়ে লাইনার দিয়ে নিচ্ছি ইয়েলো কালার। সো দিস ইজ দ্য হ্যাক, তোমরা যে কোনো কালার দিয়ে এটা করতে পারবা, খুবই ইজি পিজি অ্যান্ড অলসো ইট লুকস রিয়েলি নাইস। সো আমি একটু লাইনার দিয়ে নিচ্ছি অ্যান্ড দেন সাম মাস্কারা। মাস্কারা দেওয়ার পর আমি একটা ট্রানজিশন জাস্ট একটা শেড দিয়ে নিলাম। এখন ইনার কর্নারে একটু হাইলাইটার দেওয়ার পর একটু আমার নাকটা একটু হালকা কন্ট্রোল করে নিচ্ছি, যেহেতু ডে টাইম সো আমি এখানে কোনো হাইলাইটার কোনো কিছু ইউজ করবো না, জাস্ট একটু কন্ট্রোল করে নিলাম। করার পর এখন ইটস টাইম ফর সাম লিপস্টিক, সো লিপস্টিক দিয়ে নিলাম। লিপস্টিকটা দেওয়ার পর এখন আমি দেখছিলাম যে কোন কানের দুলটা আমার ম্যাচ হবে, ভালো লাগবে। সো আই ওয়েন্ট ফর দিস ব্ল্যাক ওয়ান অক্সিডাইজড। সো দিস ইজ হাউ দ্য লুক ইজ, খুবই সিম্পল ইজি পিজি লুক, এটা ডেফিনেটলি তোমার ফাল্গুনে করতে পারবে। তারপর আমি একটু রেডি হলাম, আমি আর আমার মেয়ে চলে গেলাম একটু মার্কেটে। সো লেটস গো। সো মার্কেটে যাচ্ছি আমরা এখন মেট্রোর মধ্যে। সো চলে গেলাম ফাইনালি মিরপুর হোপের গলিতে, বিকজ আরিশার স্কুলের প্রোগ্রাম ছিল। সো আমার কিছু টুকটাক কেনাকাটা ছিল, ওর চুড়ি ওর চুলের। চলো মিরপুর হোপের গলি থেকে কিছু কেনাকাটা করি। সো এখানে টুকটাক কিছু নিয়ে নিলাম। এখন আমরা হোপের গলিতে অনেক মানুষ ছিল আর এত ধাক্কাধাক্কি, ইট ওয়াজ রিয়েলি টাফ। সো এই জিনিস এখান থেকে আমি ওর জন্য মাথার ক্লিপ, হেয়ার ব্যান্ড এরকম টুকটাক খুব অনেক কিছুই নিয়েছি। নেওয়ার পর এখন চলে গেলাম চুড়ি কেনার জন্য। সো এখান থেকে ওর জন্য কাছের চুড়ি নিলাম, লাল কালার আর হলো ইয়েলো কালার। নেওয়ার পর এখন আমরা একটু কর্ন খাবো। সো আমি আর আরিশা একটু কর্ন এনজয় করলাম। কর্ন এনজয় করে আমি এখানে দেখলাম যে ফুটপাথে বলে যাচ্ছি ওরা কী করতেছে, কত কাপড়, কত কিছু জুতা কাপড় এভরিথিং খুবই লো প্রাইসে, খুবই কোয়ালিটি নট সো গুড। এখন আমি একটু খাচ্ছি এখানে স্টার ফ্রুট, ইট ওয়াজ রিয়েলি ইয়াম অ্যান্ড আরিশা খাচ্ছে পেয়ারা। সো উই বোথ ওয়ার হ্যাভিং সাচ এ গ্রেট টাইম টুগেদার। ফাইনালি আমরা বাসায় চলে আসছি। সো দিস ইজ আমি ওর জন্য ফুল কিনছি ওর স্কুলে পড়িয়ে দেওয়ার জন্য, আর এখানে হলো ওর চুড়ি। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবে অ্যান্ড হ্যাপি ফাল্গুন ফর এভরিওয়ান।